সামনেটা দাদা ছাতা খুলতে হবে, একটু ভেজো এই ছাতা খুলো, এখানে ছাতা, হ্যাঁ যার ছাতা দরকার হয়েছে এখানে এসে। এবার আমি জুজুদিকে সামনে আসতে অনুরোধ করবো, চলে আসো। সকাল থেকে ওটা কত সেজেছে বলতো, মাথায় জুঁই ফুলের মালা ফালা দিয়ে ছটা থেকে উঠে সেজেছে বেচারা। দেখুন, প্রতি বছরের মতো আজকে 73তম স্বাধীনতা দিবস, এবং আজকে ভারতবাসী হিসাবে আমরা গর্বিত যে আজকে নতুন করে ভারত আবার স্বাধীন হলো। কারণ এত বছর 1947 থেকে 2019 অবধি, 2018 অবধি আমরা কাশ্মীরে কোনোদিন জাতীয় পতাকা দেখিনি। আজকে প্রথম ভারত তার জাতীয় পতাকা, তেরঙ্গা পতাকা ভারতের প্রথম জায়গা কাশ্মীরে উড়বে, তাই জন্যে আমরা গর্বিত ভারতবাসী হিসাবে। এবং 73 বছর পরে ভারত আবার নতুন করে শ্রেষ্ঠ আসন লবে, সেই গানের অঙ্গীকার হিসাবে, সেই গানের একেবারে অক্ষরে অক্ষরে পালন করলো, ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে, কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারত অটুট, এটাই প্রমাণ হলো। দেখুন, আমরা ভারতীয় এবং আমাদের কাছে ভারতবর্ষের জন্যে যদি নিজের জীবন আত্মাহুতি দিতে পারি, এর চেয়ে বড় গর্বের আর কিছু হয় না। প্রতিটি মানুষকে আমি তাই বলবো, যে যে কাজেই আসীন থাকুন না কেন, সেই কাজে দায়িত্ব নিয়ে নিষ্ঠার সঙ্গে করা, এবং শুধু ব্যক্তি স্বার্থ নয় দেশের স্বার্থ তাও আমাদের চিন্তা করা উচিত। কারণ মানব ধর্ম একবারই পাওয়া যায়, সেই জীবন দর্শনে যে যে কাজেই আসীন থাকুন, তিনি কিন্তু তার
সেই কাজকে নিষ্ঠার সঙ্গে করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। চট্টোপাধ্যায় বিজেপিতে জয়েন করলেন, এতে তৃণমূল দলের কতটা ক্ষতি হবে বলে আপনি মনে করছেন? তো শোভনদা সিনিয়র লিডার ছিলেন তৃণমূলের, দীর্ঘদিন দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি ছিলেন, সাংগঠনিকভাবে পদাধিকার বলে উনি কলকাতার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, সেগুলো পদাধিকার বল, কিন্তু সাংগঠনিকভাবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার দীর্ঘদিন সভাপতি ছিলেন, সেই জন্যে দক্ষিণ চব্বিশ পরগনায় নিশ্চয়ই ওনার সংগঠনটা হাতে তালুর মতো চেনা, হাতে তালুর মধ্যে চেনা, এবং তাতে নিশ্চয়ই উনি যদি সেই উদ্যম নিয়ে নতুন দলে যেখানে গেছেন সেখানে যদি করেন, তো পুরনো এক্সপিরিয়েন্স আর নতুন উদ্যম দুটোতে নিশ্চয়ই কিছুটা তো শূন্য শূন্যস্থান হয়। দক্ষিণ চব্বিশ পরগনা আমি কোনোদিন রাজনীতি করিনি, আমি সেখানে বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, দেখা যাক। আপনার ক্ষেত্রে শোনা যাচ্ছে বিজেপি জয়েন করবেন, এই বিষয়ে কি বলবেন? আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী নই, এই আমি দিল্লি গেলাম, এই আমি দিল্লি গেলাম, আগামীকাল সকালবেলা ওই কটা 6:55 ফ্লাইটে আমি যাচ্ছি আমার ব্যক্তিগত কাজে, আপনাদের জানিয়ে গেলাম অন ক্যামেরা, আপনারা দৌড়ে চলে আসবেন।